শোনো না, এবারে কালী পুজো নিয়ে আমি ব্লগ বানাবো। বাবা কেন না বানানো কি আছে? সব ফেমাস ইউটিউবাররা বানাচ্ছে, আমিও বানাবো। হঠাৎ ধার্মিক হয়ে গেলি যে, এতে ধার্মিক হওয়ার কি আছে শুনি? আমি আমার জীবন সবার সাথে শেয়ার করবো, এতে ধার্মিক হওয়ার কি আছে? বলি ভোগ বানানো কি এতই সোজা? সারাদিন উপোস করে থাকতে হয়, কালী পুজোটা কি ছ্যাবলা মারা জিনিস? তারপর রান্নার র জানিস, তুই চাটাও তো ঠিক করে করতে পারিস না, কি করে রাখবি তুই বো? ভোগ কে লাগে যাবে? সেটা তো শেখাতে হয়নি কি? সারাদিন বাড়িতে বসে কি করে কে যায়? বাড়ির কাজগুলো ঠিক করে করতে পারে না, এই জিনিস আমার ক্যামেরায় দেখাচ্ছে, এই জিনিস ক্যামেরায় দেখাচ্ছে। বলি লজ্জা সরম নেই নাকি? এখনকার সব বেহায়া মেয়ে বো। কি গো, কি বিড়বিড় করছো? ওরা করা সেটাই দেখ। আরে দেখ না রান্নার চ্যানেল, তা বললি বাসনগুলো একটু পরিষ্কার করে মাজলে কি হয় শুনি? আমাদের বাড়ির কড়াগুলো দেখেছিস একবার? বলি ক্যামেরার সামনে এসে দেখাচ্ছে, একটু লাজ লজ্জা থাকবে না? দাঁড়া আমি লিখছি, কড়াগুলো ঠিক করে মাজ দেওয়া পারে। আরে ওসব কমেন্ট করো না। কেন লিখবো না? কেন কড়া কড়া দেখালে দোষ নেই, বললে দোষ না? আমি লিখবো, এসব জিনিসে খাওয়া মোটেই ভালো না, ভীষণ অস্বাস্থ্যকর। এসব থেকে তোরা কি শিখবি? আরে তোমাকে ব্লক করে দেবে চ্যানেল থেকে, ওসব কমেন্ট কেউ করে। আবার ব্লকও করে দেবে? আমি আর কমেন্টও করতে পারবো না। আরে ঠিক আছে, তুমি ভালো কড়া মাজতে পারো আমি বুঝেছি, কিন্তু সোশ্যাল মিডিয়া কখনো নেগেটিভ কমেন্টস করতে নেই। পুরো ধাড়ি যত ক্যামেরা শিখেছে, ক্যামেরা পছন্দ না হলে এড়িয়ে যাবে, কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট করবে না ভুল করে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে রে, এই হলো এখনকার শিক্ষে। সবকিছু দেখে মুখ বুঝে মেনে না, তবে তুমি ভালো, আর না হলেই তুমি খারাপ। যাও যাও ব্যাপারও করে যাও, পরে বলবে না কেন এই চ্যানেলটায় কমেন্ট হচ্ছে না, কেন আমি এই চ্যানেলটায় কমেন্ট করতে পারছি না। সোশ্যাল মিডিয়া নাকি সমাজের মিডিয়া? সব থেকে বড় অসামাজিকরা এইখানে থাকে, যারা সমালোচনা নিতে পারে না। আজব তো আমাকে জ্ঞান দিয়ে শেষ হচ্ছে না, ইউটিউব চ্যানেলগুলোতে গিয়েও জ্ঞান দিতে হবে। বলছি ফেসবুকে গ্রুপটা কি রে? দেখো ফেসবুকে গ্রুপ মানে হচ্ছে একই টাইপের লোকজনদের দল পাকা। এই যেমন ধরো আমি মেকআপ করতে ভালোবাসি, আমি আরো চারটে মেয়েকে নিয়ে একটা গ্রুপ খুললাম। এবার প্রত্যেকে যে চারটে মেয়েকে ধরে আনবে, তার মধ্যে একজন হবে মেকআপ লাভার আর বাকি তিনজন হবে নন মেকআপ লাভার। এখন বাকিরা মেকআপের পোস্ট দেবে, বাকিরা দামি দামি লিপস্টিক কিনে পোস্ট দেবে। বাকি যে তিনটে করে মেয়ে পড়ে থাকলো, ওদের মধ্যে দুজন মেকআপ করাগুলো দেখে ওরা এবার মেকআপ কেনা শুরু করবে, মেকআপ করা শুরু করবে। আর ওই যে একটা মেয়ে পড়ে রইলো অনেকটা তোমাদের কাকিমার মতো, সেই মেয়েটা এদের লিপস্টিকগুলো দেখবে আর দেখে বলবে বরের পয়সা নষ্ট করছে, বয়ফ্রেন্ডের পকেট কাটছে, এদের কি লিপস্টিক মাখা ছাড়া কোনো কাজ নেই? এইসব মানেই হচ্ছে গ্রুপ। আরো অন্যান্য ভালো কাজ হয়, চ্যারিটি ফ্যারিটি হয়, রান্নায় দক্ষ কাকিমারা তাদের রান্না শেয়ার করে, কাঁঠাল দিয়ে ইলিশ মাছ এইসব শেয়ার টেয়ার করে। ভালোই ভালোই, তুমি জয়েন করো না একটা গ্রুপে, ভালোই কাটবে সময়। আমার প্রোফাইল ঘরটা যদি এই তালে বন্ধ হয়। বাহ, সবাই মিলে মিলে মিশে থাকে। হ্যাঁ, আর ওই যে তোমার বন্ধু রিঙ্কু, রিঙ্কু মাসি তো কোনো গ্রুপে আছে, ফোন করে জিজ্ঞেস করো না কোন গ্রুপে আছে, সেই গ্রুপে অ্যাড হয়ে যাও। ঠিক বলেছিস, দাঁড়া রিঙ্কুকে ফোন করি। হ্যালো রিঙ্কু, বলছি তুই ফেসবুকে কোনো গ্রুপে আছিস? হ্যাঁ, গ্রুপটার নাম বল তো, আমিও থাকবো তোর সাথে। লিখে নাও নামটা, লিখে নাও, আমি এক্ষুনি তোমায় জয়েন করিয়ে দিচ্ছি। হ্যাঁ বল, আমি লিখে নিচ্ছি, বল। একসাথে 50টা গ্রুপে জয়েন হবে নাকি? কতগুলো গ্রুপের নাম লিখছো? আরে 50টা কোথায়, একটা গ্রুপের নামই তো বলছে নাকি? এটা একটা গ্রুপের নাম, তাই তো বললো, তাই তো রে। হ্যাঁ, আরে মেয়ে কিছু জানে না রে, দেখতেই ওরকম শিক্ষিত মনে হয়, আসলে অশিক্ষিত ধাড়ি, কিছু জানে না। হ্যাঁ তুই যেটা বলছিলি বল, আরো কি কি লিখে সার্চ করতে হবে বল, পুরো নামটা বল। ভাগ্যিস গ্রুপের নাম পরীক্ষার খাতায় আসে না, যাকে ক্যালেন্ডার দেখে ডেট মনে করতে হয় সে পরীক্ষায় নির্ঘাত ফেল করত।
কি গো কাঁদছো কেন তুমি? আরে কাঁদে কি আর সাধে, দেখ না জল যাক তো মেয়েটা ফুলের মতো রব অকালে ঝরে গেল। কে মারা গেছে? এই মরেছে, সেটা আবার ফেসবুকেও দিয়ে দিয়েছে। দাও আড়াইপি লিখতে হবে, আড়াইপি লিখতে হবে, দাও। কোথায় গো, কে মারা গেছে? অ্যাঞ্জেল প্রিয়া ওয়াজ লাইভ ইন। আরে বাবা, এত লাইভ হয়েছিল, মারা কোথায় গেছে? মানে আরে মারা গেছে কোথায়? ও তো ফেসবুকে লাইভ হয়েছিল, এখনো লাইভ নেই, আগে লাইভ হয়েছিল, তাই দেখাচ্ছে ওয়াজ লাইভ। এই যে মারা কেন যাবে? দেখতে পাওয়া যায় যে দেখাচ্ছে সেও ফ্রিতে দেখ। যখন কেউ লাইভ থাকে তখন তাকে বলে ইজ লাইভ, আর লাইভ শেষ হয়ে গেলে বলে ওয়াজ লাইভ। সব দেখানো যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমিও লাইভ করতে পারো। এই যে তুমি কত ভালো ভালো রান্না করো, কি সুন্দর সুন্দর ঘর গোছাও, আমার সাথে কত ভালো ব্যবহার করো, হ্যাঁ সবকিছুই তুমি লাইভে দেখাতে পারো। বা আমায় একটু শিখিয়ে দে তো। ওই পোস্টের জায়গাটা খোলো, নিচে যাও নিচে যাও, দেখবে হ্যাঁ 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 গোলাই গোলাই। হ্যাঁ এ তো খুব সোজা জিনিস, এবার দেখবি আমি কত কিছু লাইভ করবো। এসব নিয়ে একটু ব্যস্ত হয়ে যাক, তারপর মায়ের প্রোফাইল থেকে নিজের প্রোফাইলটা আনফলো করে দেবো। আর নজরদারি চালাতে পারবে না, আবার বলতেও পারবে না আমি ব্লক করে দিয়েছি। ও ভগবান, ভাগ্যিস আনফলো অপশনটা দিয়েছিলে। এই শোন না, বলছি কি কি আছে, সবসময় আমাকে বিরক্ত করো না তো, এত সবসময় আমাকে বিরক্ত করবে, নিজের কোনো কাজ কর্ম নেই, আমার মনটা ভালো নেই, বুঝতে পারছো না কেন বিরক্ত করছো? এই এক ধপের সোশ্যাল মিডিয়া আর মানে তোর 12টা আমি বাজাচ্ছি। প্রশ্নের পর প্রশ্নের পর প্রশ্ন, আমি আমার প্রশ্ন বিচিত্রা ভুলে সার্চ করো, কি করে সার্চ করতে আমি জানি না, সবসময় আমাকে ডিস্টার্ব করবে না এইভাবে, সবসময় জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আরে কি দরকার বাবা তোমার এসব করা, তুমি যখন এগুলো বোঝো না, সবকিছু জানা দরকার, সবকিছু জানা দরকার, জেনে আমাকে বিরক্ত করা দরকার। শেখালেও দোষ আবার না শেখালেও দোষ, শিখে আবার না করতে পারলে সেটাও দোষ, সবকিছু আমার দোষ। আমার লাইফটা তোমার জন্য ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে, হেল হেল মানে বোঝো হেল হয়ে যাচ্ছে। এই তুমি ফোনে তখন দেখে কি ঘুটু ঘুটু করছো গো, আমি যে তোমার এতগুলো কথা বলছি তুমি বুঝতে পারছো না? না আমি আমার ফোনে কি ঘুটু ঘুটু করবো, বল বল তোর কথাই শুনছি, বল বল আর কি বলবি। তুমি ফোনে কি করছো গো, ফোনে তুমি কি করছো, দেখো ফোনটা দাই, তোর আমার ফোনে কি আছে রে, দেও না আমার ফোন, ফোনটা দাও, দে হাত ছাড়ি, দে আমার ফোনটা, দে তোর ফোনটা, তাও বলছি লাইভ করছো তুমি, আমার ঝগড়া লাইভ করছো তুমি, আমার লাইভটা বন্ধ, নেটটা বন্ধ হচ্ছে, তুমি আমার প্রাইভেট জীবনটা এভাবে সবার সামনে পাস করে দিতে পারো? বেশ করব, লাইভ করব, বেশ করব, যতবার ঝগড়া করবি ততবার লাইভ করব, হাজারবার লাইভ করব, দিয়ে 100 বার ঝগড়া করলে হাজারবার লাইভ করব, সবাই ভাবে না তুই খুব ভালো মেয়ে, দেখো সবাই কেমন ঝগড়া করিস তুই, বেশ করব লাইভ করব, ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। তোমাকে এই জন্য আমি কোনো কিছু শেখাতে চাই না, এই ফোন এখনই হ্যাং হলো, ফোন এখনই হ্যাং হলো, আমার জীবনটা তুমি হেল করে দিলে, আমার জীবনটা তুমি হেল করে দিলে, আমি এবার কারোর সামনে মুখ দেখাতে পারবো না, তোমার জীবনটা হেল করে দিলে। ইয়ে মেহফিল মেরে কাম কি নাহি।